for you. Chale pale kaushale che korei ho tomake am je shobuj ghasher etai hocche bangla cholochitrer kinbodonti kholobineta rajer kobor news kobor jini dekhiye dichen she uncle er sathe kotha bolbo assalamu alaikum uncle welcome হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার আজিমপুর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, গুণী খল অভিনেতা রাজের কবর এখানে। আজকে এই জনপ্রিয় খল অভিনেতার রাজের কবরটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকুন। এখন ঢাকা আজিমপুর কবরস্থানের ভিতরে আছি। দেখুন, এই শুরু ফটটা ধরে হেঁটে গেলে বেশি না আপনার 3-4 সেকেন্ড হাঁটার পরে আমার সামনে যে দেখছেন কবরটা, এই যে সবুজ ঘাসের, এটাই হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খল অভিনেতা রাজের কবর। বিবাস এই কবরটি অনেক পুরনো এবং এখানে সম্ভবত ওনার লাশ আর নেই, অন্যজনকে কবর দিয়ে দেওয়া হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় প্রথম যখন উনি মারা যান তখন ওনাকে এখানেই দাফন করা হয়েছিল। আর যেটা আমি অনেক ভিডিওতে বলছি ভিউয়ার্স, অর্থাৎ আজিমপুর কবরস্থান না, সব কবরস্থানের একটাই নিয়ম, আপনি যদি কবরস্থানের জায়গাটা যদি ক্রয় না করেন সেটা সংরক্ষিত থাকে না, সেখানে অ্যাজ ইউজুয়াল 1-1.5 বছর পরে অন্যজনকে কবর দিয়ে দেওয়া হয়। তো সেই হিসাবে হয়তো ওনার লাশ এখানে এখন নেই, এখন অন্যজনকে কবর দিয়ে দেওয়া হয়েছে। তবে প্রথমে কিন্তু ওনাকে এই জায়গাটিতে দাফন করা হয়েছিল। তো এটাই হচ্ছে সেই গুণী অভিনেতা, বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি খল অভিনেতা রাজের কবর। বন্ধু, এ আমি কিছুতেই সহ্য করব না, ওকে যে করেই হোক ধরতে হবে। তারপর বিয়স, আমি এখন কিংবদন্তি খল অভিনেতা রাজ ভাইয়ার কবর যিনি দেখিয়ে দিয়েছেন সে আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়েলকাম আঙ্কেল। যে রাজ ভাইয়ের যে কবরটা আপনি দেখিয়ে দিলেন বা যেটা দেখলাম, কোনো নাম নেই, কিছু নেই, কারণটা কি যদি একটু বলতেন। ওনারা এটা হয় কি, এটা 18 মাস 1 বছর থাকে, তো নাম লেখা যায়, নাম দিলে দেন কত প্লেট আছে, যারা নাম দেয় তাদের প্লেট থাকে। এটা তো আত্মীয়স্বজন নাই। আর কবরটাতে তো ওনার কি ক্রয় করা ছিল নাকি? না 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 না, রিজার্ভ না, রিজার্ভ না, মানে অ্যাজ ইউজুয়াল অনেকগুলো কবর মতো এটা রিজার্ভ না, রিজার্ভ না। আর রিজার্ভ বলতে কিছু নাই, এখানে জেনারেশন কবর। বুঝছি, অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলতেন বাংলা চলচ্চিত্রের যতগুলো ভিলেন আছে তার ভিতর উনিও একজন। রাজীব যে সকল ভিলেন আছে তার কাতারে তাকেও স্থান দেওয়া যায়। হ্যাঁ, তো রাজ ভাইয়ের আরো অনেক ছোট ছবি ছিল, যেমন নবাব সিরাজউদ্দৌলা, এটা আমারও দেখা হয়েছে। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা দেখছি, দেখছেন না? অনেক অনেক বড় মাপের একজন অভিনেতা ছিলেন। তো রাজ ভাইয়ের দাফন তো হয়েছিল 1994 সালে, 1994, অনেক আগে। অনেক আপনি ছিলেন? হ্যাঁ, আমি তো ছোট থেকে বড় হয়েছি এখানে। আচ্ছা, সেই হিসাবে আপনি জানেন যে কবর গুলা কোথায়? কবর কার কোন হয়েছে, ছোট ছিলাম না আমি, জানি সব। আপনার একটু খারাপ লাগে না এই যে এত বড় বড় অভিনেতাদের কোনো শনাক্ত করা কিছু নেই? আমরা এসে আপনাকে ধরে আপনাদেরকে জিজ্ঞেস করি বা আপনাকে বা আরেকজনকে বয়স্ক লোকদেরকে, আজকে নাম থাকলে তো এই জিনিসটা হতো না। না না, আমরা জানি যে যেমন আপনার বনানীতে কিন্তু আছে, বনানীতে শনাক্ত করা আছে, মিরপুর বুদ্ধিজীবীতেও অনেকগুলো কবরে আছে, কিন্তু এখানে নাই, আজিমপুর নাই। এখানে নেই বলতে কয় করার না, না মানে কয় করা হয় না এই জন্য নেই নাকি অন্য কোনো কারণ? না, করাই করা হইলে থাকতো। আচ্ছা, করাই করা নাই দেখেই রয় না, কেন
দেড় বছর পর আরেকটা হয়, আরেকটা হয়, এই যে নিয়মে। আঙ্কেল, আপনি আমাকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন, যেটা আমার মারফতে দর্শকরাও জানলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কিংবদন্তি খল অভিনেতা রাজ ভাইয়ের কবরটা আপনি আমাকে খুঁজে দিলেন, অনেক বড় অভিনেতা ছিলেন। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মামা মামিকে আনতে লোক পাঠিয়েছি। কিভাবে নাকে হা করতে হয় তা মোরাদের ফল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খল অভিনেতা রাজের সংক্ষিপ্ত জীবনী বলবো। রাজের আসল নাম হচ্ছে মনিরুজ্জামান। তিনি 1936 সালে ফিরোজপুর জেলার ধূপপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। ফিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি এবং বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং করাচিতে লিয়াকত আলী কলেজেও তিনি লেখাপড়া করেছিলেন। বলবো জনপ্রিয় খল অভিনেতা রাজের অভিনয় জীবনে আসার গল্প। ছাত্র জীবন থেকে রাজ মঞ্চ নাটকের সাথে জড়িত হন। ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সহ ঢাকার বিভিন্ন মঞ্চে তিনি অভিনয় করতেন আর মঞ্চ থেকে তিনি চলচ্চিত্রে আসেন। তার অভিনীত প্রথম ছবি হচ্ছে ইবনে মিজান পরিচালিত এ কালের রূপকথা, মুক্তি পায় 1965 সালে। তবে হ্যাঁ, এক শর্তে তোমাকে আমি মুক্তি দিতে পারি। আমি মনিরাকে বিয়ে করতে চাই। অসম্ভব। আমার প্রস্তাবে রাজি না হলে খল অভিনেতা রাজের মৃত্যু। রাজ 1998 সালে 26 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে ঢাকার আজিমপুরের এই জায়গাটিতে দাফন করা হয়। এইবার সব ক্ষতি অপমানের শোধ কড়ায় গন্ডায় আদায় করে নেব। মনিরা কোথায়? এখানেই আছে। Thank you.
অভিভাবক আজকে যে ব্লগ করলাম গুণী খল অভিনেতা রাজের কবর এবং জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।